প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। পলাশপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আসলে তোমরা সবাই জানো যে ইতিমধ্যেই আমাদের শিক্ষা মন্ত্রণালয় 30 দিনের সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে। তারই আলোকে আমরা নভেম্বরের 1 তারিখ থেকে কিন্তু ক্লাস শুরু করেছি অনলাইনে। সাথে সাথে যে অ্যাসাইনমেন্টের লেখার জন্য আমাদের যে নির্দেশনা দেওয়া হয়েছে সেটা স্বাস্থ্যবিধি মেনেই তোমাদের কাছে পৌঁছানো হচ্ছে। সেটা তোমরা বিষয় শিক্ষকদের সাথে আলোচনা করে লিখে নির্দিষ্ট সময় জমা দেবে বলে আমরা আশা করি। এবং এই অ্যাসাইনমেন্টগুলো কিন্তু তোমরা অনলাইন থেকে আমাদের ফেসবুক পেজ থেকে অথবা আমাদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পেজ থেকেও তোমরা ডাউনলোড করে তোমাদের শিক্ষকদের সাথে ফোন করে সেগুলো নিয়ে তোমরা কিন্তু অ্যাসাইনমেন্ট লিখে সহসা শিক্ষকের কাছে জমা দিতে পারো। তোমাদের সহশরীর এখানে আসার দরকার নেই অথবা তোমাদের অভিভাবক বা যে কোনো মাধ্যমে তোমরা জোগাড় করে ওইটা লিখে নিয়ে জমা দিতে পারো। যদি লিখতে যেয়ে কোনো সমস্যার সম্মুখীন হও সেক্ষেত্রে ফোনের মাধ্যমে তোমাদের বিষয় শিক্ষকের কাছে যোগাযোগ করলেই কিন্তু সেইটা পেয়ে যাবে বলে আশা করি। যাই হোক, আমরা আজকে ক্লাসে যাই। যেহেতু সেই সংক্ষিপ্ত সিলেবাস অনুসারেই আমি আজকে অষ্টম শ্রেণীর তোমাদের চতুর্থ অধ্যায়ের বীজগণিতীয় সূত্র বলি এবং এরপরও এই বিষয়ের উপরে কিছু অঙ্ক করে দেব এবং সাথে সাথে আমরা এই অধ্যায়ের সম্পূর্ণ কাজগুলো শিখে নেব। যাই হোক, এখানে বীজগণিতের সূত্র বলি, এখানে সূত্রগুলো সূত্র প্রয়োগ করে আমাদেরকে অঙ্ক করতে হবে। সেই সূত্রগুলো কিন্তু তোমাদের আমরা আগের ক্লাসেও শিখিয়েছি, তারপর আমি আরেকটু মনে করে দিই। এই সূত্রের সাহায্যে আমরা দ্বিপদী এবং ত্রিপদী রাশির বর্গ নির্ণয় করতে পারবো, সরল করতে পারবো, তারপরে লসাগু গসাগু করতে পারবো, উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো, মান নির্ণয় করতে পারবো, এই সবগুলোই কিন্তু আমরা করতে পারবো। তাহলে এখানে করতে গেলে আমরা বর্গ নির্ণয় করতে গেলে যে সূত্রগুলো, ঘন নির্ণয় করতে গেলে যে সূত্রগুলো, এগুলো আমি লিখিয়ে দিয়েছিলাম, তারপরও আরও আজকে একবার তোমাদের আমি সূত্রগুলো লিখিয়ে দেই। যেমন বর্গ নির্ণয় করতে গেলে আমাদের 1 নম্বর সূত্র লাগবে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এইটা লাগবে। যদি আমরা আর একটা লাগবে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এইটা লাগবে। আমরা আজকে যেহেতু এই বীজগণিতের সূত্র বলি এবং প্রয়োগ, এই অধ্যায়টা কিন্তু বেশ বড় একটা অধ্যায়, তা আমরা এখানে বড় অধ্যায় অনেক, কিন্তু আমরা এই বর্গ নির্ণয়েরগুলো শিখবো, বর্গ নির্ণয় শিখবো, গুণফল নির্ণয় শিখবো, মান নির্ণয় শিখবো, দুটি বর্গের অন্তর্রূপে প্রকাশ করা শিখবো। তাহলে আমাদের সরল করতে গেলে, বর্গ করতে গেলে এই দুইটা সূত্রের সাহায্যে কিন্তু হয়ে যাবে। আর মান নির্ণয় করতে গেলে আমাদের যে সূত্রগুলো লাগবে সেগুলো আমরা জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই মান নির্ণয় করতে গেলে এই সূত্রটা লাগবে। এই সূত্রটার কী আমরা শিখাইছিলাম এগুলো লিখিয়ে দিয়েছি কিন্তু আগেও, তারপরে আজকে তোমাদের আমি একটু দেখাই দিচ্ছি। এটা সমান এ মাইনাস ভোল স্কোয়ার প্লাস এ প্লাস ভোল স্কোয়ার মাইনাস 2ab, এটা সমান সমান আবার লেখা যায় এ মাইনাস ভোল স্কোয়ার প্লাস 2ab, আর একটা লেখা যায় এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 2। তাহলে শিক্ষার্থীরা দেখো, মান নির্ণয় করতে গেলে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এ মাইনাস ভোল স্কোয়ার প্লাস 2ab আর এ প্লাস ভোল স্কোয়ার প্লাস এ মাইনাস ভোল স্কোয়ার বাই 2। এই তিনটা সূত্র কিন্তু একটা লেখা যায় মান নির্ণয় করতে গেলে। তাহলে এখানে আমাদের মানের উপরে নির্ভর করবে যে আমরা কোন সূত্রটা প্রয়োগ করবো। সূত্রটা মুখস্থ করার সাথে সাথে আমরা কিন্তু মনে রাখবো যে কীভাবে এটা প্রয়োগ করতে হবে। প্রয়োগ করাটা কিন্তু এখানে কঠিন কাজ, কিন্তু মনে মুখস্থ রাখাটা কিন্তু কঠিন কাজ না। এই জন্য আমরা মুখস্থর সাথে সাথে মানটা বসানো আমরা শিখবো। আমরা যদি খেয়াল করি, যদি এ প্লাস বির মান দেওয়া থাকে তখন এই সূত্রটা ব্যবহার করবো, যদি এ মাইনাস বির মান দেওয়া থাকে আমরা এই সূত্রটা ব্যবহার করবো, এ প্লাস বি অথবা এ মাইনাস বির মান দেওয়া থাকলে আমরা এই সূত্রটা ব্যবহার করব। এইটা যখন অঙ্ক করব তখন দেখবা আরও সহজ হয়ে গেছে। এরপরে দেখো, গুণফল নির্ণয় করতে গেলে আমাদের আর একটা সূত্র আছে, এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র উৎপাদক করতে গেলে লাগবে, গুণফল নির্ণয় করতে গেলে লাগবে এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটা লাগবে। আবার গুণফল নির্ণয়ের একটা সূত্র আছে এ প্লাস, যদি কে এরকম সূত্র থাকে এক্স প্লাস এ এক্স প্লাস বি, এরকম যদি থাকে তাহলে আমাদের গুণফল নির্ণয় করলে সূত্রটা হবে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এর সাথে এক্স প্লাস এ বি, এই সূত্রটা আমরা মনে রাখবো গুণফল করতে গেলে। তাহলে গুণফল গেল, বর্গ গেল, মান নির্ণয় গেল। এরপরে আর একটা সূত্র আছে যেটা আমাদেরকে
এটা কিন্তু আমরা সরল করতেও লাগবে আবার বর্গ করতেও লাগবে এই দুটো সূত্র সরল করতে লাগবে বর্গ করতে লাগবে এগুলো সরল করতে লাগবে আবার বর্গ করতে লাগবে আর উৎপাদক করতে গেলে কিন্তু সব সূত্রগুলো প্রয়োজন হয় এখানে আরেকটা সূত্র আমরা দুটি এই অধ্যায়ে আরেকটা জিনিস আছে সেটা হলো দুটি বর্গের অন্তরূপে প্রকাশ দুটি বর্গের অন্তরূপে যদি প্রকাশ করতে হয় সেক্ষেত্রে আমরা এই সূত্রটা এবি সূত্র ব্যবহার করব এবি সূত্রটা এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার এই সূত্রটার সাহায্যে আমরা কি করব গুণফল নির্ণয় দুটি বর্গের অন্তরূপে প্রকাশের সময় আমরা এই সূত্রটা ব্যবহার করব তাহলে প্রিয় শিক্ষার্থীরা এই সূত্রগুলো যদি আপাতত আমরা এই অধ্যায়ে জানি তাহলে কিন্তু আমরা মোটামুটি অঙ্কগুলো এই অধ্যায়ের অঙ্কগুলো আমরা শেষ করে আসতে পারবো বলে আমরা মনে হয় এরপরে যদি আমাদের তিনটি রাশি করতে হয় সেক্ষেত্রেও একটা সূত্র আছে তো আমাদের ওইটা এখন আমরা শিখব না আমরা যখন অঙ্ক আসবে তখন আমরা শিখব তাহলে আমরা এখন মূল অঙ্কে যাবো এই সূত্রগুলো আমরা যেহেতু আগেও শিখিয়েছি তোমাদের অঙ্কগুলো সূত্রগুলো এগুলো তোমাদের লিখিয়েও দিয়েছি জাস্ট একটু মনে করাই দিয়ে আমরা অধ্যায়ে অঙ্কে চলে যাচ্ছি এখন দেখো প্রথমে যেখানে আছে বর্গ নির্ণয় করতে হবে আমাদের তাহলে বর্গ নির্ণয় করতে গেলে আমাদের কী করতে হবে এখানে যদি আমরা একটা বর্গ নির্ণয় করি সিক্স এ প্লাস এখানে আছে সিক্স এ প্লাস থ্রি এইটাকে আমাদের বর্গ করতে হবে এর যদি বর্গ করতে হয় আমাদের তাহলে বর্গ করতে গেলে সিক্স এ প্লাস থ্রি এইটা হোল স্কোয়ার করতে হবে আমাদের তাহলে হোল স্কোয়ার যদি করি তাহলে সে একটু আগে আমি যে সূত্রটা লিখলাম আমরা একটা নমুনা হিসাবে এ প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা লিখলাম এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এইটা লিখলাম তাহলে এখানে এ বলতে কিন্তু এই সম্পূর্ণটা সিক্স এটা বোঝাবে তাহলে এখানে আমরা যদি এটা নিয়ে নেই তাহলে এখানে হবে সিক্স এ এটা হোল স্কোয়ার প্লাস টু ইন্টু সিক্স এ ইন্টু থ্রি প্লাস থ্রি স্কোয়ার অর্থাৎ এখানে এ বলতে আমরা বসবে সিক্স এটা আর এই সূত্রে টু এই আর এ বলতে সিক্স এ বি বলতে থ্রি এখানে বি বলতে থ্রি স্কোয়ার অর্থাৎ এইটাকে যদি আমরা এখন স্কোয়ার করে দিলে যেটা হবে সেটা অ্যান্সার অর্থাৎ ছয়ের যদি আমরা স্কোয়ার করলি ছত্রিশ হয় এ স্কোয়ার করলি এ স্কোয়ার এখানে ছয় দুগুণ বারো তিন ছয় আঠারো এ প্লাস তিনতিরিক্ত নয় এইটা অ্যান্সার একেবারে সোজা একটা জিনিস এগুলো আমরা শিখব কারণ এগুলো কিন্তু কোয়াদ আগেও দিতে পারে কারণ যেহেতু অঙ্ক কিন্তু সৃজনশীল আছে আসে এই জন্য এগুলো কোয়াদ আগেও বর্গ দিতে পারে আবার এখানে অবজেক্টিভও আসতে পারে এই জন্য আমরা এগুলো শিখে রাখবো দুইটা পদের এখানে যদি বা তিনটা পদ থাকে তাহলে আমরা বর্গ কীভাবে করবো একটু দেখাই তিনটা পদ যেমন এখানে একটা আছে এ মাইনাস বি প্লাস সি আছে অথবা এক্স প্লাস বি প্লাস টু এক্স প্লাস বি প্লাস টু এইটার যদি আমরা বর্গ করতে যাই এইটা যদি বর্গ করি তখন কি হবে এক্স প্লাস বি প্লাস টু এইটা হোল স্কোয়ার হবে তাহলে শিক্ষার্থীরা এখানে আমরা খেয়াল করবো একটু আগে আমরা যে সূত্রটা করলাম এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এইটা কিন্তু এখানে তিনটা রাশি আছে তিনটা রাশির ক্ষেত্রে আমরা মনে রাখবো যে কোনো দুইটা রাশিকে আমরা একটা ধরে নেব যে কোনো দুইটা রাশিকে আমরা একটা ধরে নেব সেটা এই দুটো হতে পারে আবার এই দুটো হতে পারে তাহলে আমরা এ এক্স প্লাস বি এইটা যদি আমরা একটা ধরি আর এইটা যদি আমরা আলাদা ধরি এইটা হলো স্কোয়ার দেই তাহলে এইটা হবে এ এইটা হবে বি নমুনা হিসাবে তাহলে এই যে ব্র্যাকেটের মধ্যেটাকে আমরা এ ধরবো তাহলে এখন যদি আমরা এই সূত্র অনুসরণ করি তাহলে কী আসবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ বলতে তাহলে এই ব্র্যাকেটের মধ্যেটা সম্পূর্ণটা অর্থাৎ এক্স প্লাস বি এটা হোল স্কোয়ার প্লাস সূত্রের দুই এ বলতে এটা এক্স প্লাস বি আর বি বলতে টু প্লাস টু স্কোয়ার শিক্ষার্থীরা আরও একবার বলি এটা যেহেতু এই দুইটা মিলে একটা এই জন্য আমরা এই হোল স্কোয়ার লিখছি এইটা আর এই টুটা হলো সূত্রের টু এ বলতে এইটা বি বলতে এইটা প্লাস টু স্কোয়ার এইটা যখন আমি লিখছি তখন দেখো শিক্ষার্থীরা এইটা আবারও কিন্তু একটা সূত্র হয়ে গেছে একটু আগে আমরা দুইটা রাশি সূত্র করলাম এটা এক্সটা এ ধরবো বিটা বি ধরবো তাহলে এখানে আর একটা আমাকে সূত্র করতে হবে তাহলে এই একই সূত্র যদি আমরা এখানে করি এক্স হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু বি প্লাস বি স্কোয়ার প্লাস এখানে এই দুই দুই গুণ করলে ফোর হয় আর এখানে ব্র্যাকেটের মধ্যে একটা থাক আমি পরে গুণ করবো এখানে ফোর অর্থাৎ এবার যদি ব্র্যাকেটটা উঠাই দেয় তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে যাবে তাহলে এখানে আমাদের যদি এটা গুণ করতে হয় এখন তাহলে কী হবে এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এখানে টু এ বি এক্স প্লাস বি স্কোয়ার প্লাস এইটা গুণ করলে ফোর এক্স প্লাস ফোর বি প্লাস ফোর এইবার এখানে দেখবো এই রাশিগুলোর মধ্যে যে সমজাতীয় রাশি থাকে সমজাতীয় রাশি মানে কি সমজাতীয় রাশি যদি থাকে সেক্ষেত্রে আমরা এগুলোকে যোগ করবো
অথবা যোগ বিয়োগ যদি করা যায় তাহলে করব আর যদি না যায় তাহলে আমাদের এইটাই आंसर থাকবে তাহলে এটাই হলো তিনটা রাশি যদি থাকে তাহলে আমরা এইভাবে বর্গ করব আশা করি শিক্ষার্থীরা এবারে এই ধরনের বর্গ যতগুলো আসবে না কেন তোমরা করতে পারবে এই অধ্যায়টা আমরা আজকে শেষ করার চিন্তা করব এরপরে দেখো আমি যে একটু আগে বললাম যে সরল করতে হবে সরল এই সূত্রের সাহায্যে কি হবে বর্গ হবে আবার সরল হবে তাহলে সরল যদি আমরা করতে চাই দেখো একটা সরল দেখাই সূত্রটা আমি মুছলাম না ওইখানে থাক ওইটা তাহলে সরল অঙ্ক যদি আমরা করি প্রথমটাই যদি করি দেখো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এখানে আছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এটা আছে এটাকে আমাদের সরল করতে হবে তাহলে এটা যদি সরল করতে হয় তাহলে আমরা শিক্ষার্থীরা খেয়াল করো যে এই সূত্রের সাহায্যেই কিন্তু আমরা সরল করবো একটু আগেই বললাম আগে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান লিখছিলাম এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এবার আমরা কি করব এবার আমরা এই ম্যাডাম এটা ফোনটা ধরেন যদি আমরা এখন কি করব এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই আকারের আছে এই আকারে যদি থাকে তাহলে আমরা কি করব দেখো এটা যদি আমরা ধরি নেই যে এটা যদি ধরি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এ ধরি নেই আর এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু বি ধরে নেই তাহলে প্রদত্ত রাশিটা কত হবে প্রদত্ত রাশিটা দেখো এখানে যদি আমি মান বসাই এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় এ এ স্কোয়ার থাকলো প্লাস টু এইটার সমান এ বি এ এটার জায়গায় বি প্লাস এ বি স্কোয়ার তাহলে এখানে দেখো এইটার সমান যদি আমরা এখন সূত্র হয়ে গেছে যখন আমি প্রদত্ত রাশিতে মান পাতিয়ে দিয়েছি এক্স প্লাস ওয়াইয়ের মান এ আর এই টু থাকলো এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় এ এক্স মাইনাস ওয়াইয়ের জায়গায় বি আর এক্স মাইনাস ওয়াই সমান সমান বি স্কোয়ার দিয়ে দিলাম দিলে এইটা সমান সমান আমাদের এই যে সূত্রটা দেখো তৈরি হয়ে গেছে তাহলে এই সূত্রটা যদি আমরা এখন লিখি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার আমরা লিখতে পাচ্ছি তাহলে শিক্ষার্থীরা এর মান তো আমরা পেয়েছি এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এ প্লাস বি পেয়েছি এখানে আমরা এই মানটা এখানে বসাতে পারি আবার ইচ্ছা করলে আমরা এখানে এটা যোগ করে নিতে পারি যোগ করলে কী হবে টু এক্স ইকাল টু এ প্লাস বি তাহলে যোগ করে নিলে আমাদের এখানে একেবারে মানটা বসাই দিলেই মানটা বসালেই হয়ে যাচ্ছে মানটা বসিয়ে দিলাম একেবার হয়ে গেল কিন্তু যদি আমি এখানে মানটা বের করে যোগ অথবা বিয়োগ করে মানটা বের করে নিয়ে এই ব্র্যাকেটের মধ্যে যেটা আছে তাহলে আমাদের একেবারে বসাতে পারছি আর যদি না বের করে নেই তাহলে আমার এখানে আমি দেখাই এখানে আমরা তখন এর মান এই এক্স প্লাস ওয়াই আর বির মান এক্স মাইনাস ওয়াই এইটাই হোল স্কোয়ার এইভাবে আমরা বসাই দিলে এইটা এটি কেটে গেল টু এক্স এই দুইভাবে আমরা এখানে করতে পারি যাই হোক তাহলে এটা স্কোয়ার করলে ফোর এক্স স্কোয়ার এইটাই অ্যান্সার তাহলে সরল সরল এইভাবে সব যতগুলো এখানে চার পাঁচটা আছে সবগুলো আমরা এই একইভাবে করব আসলে এই পদ্ধতিটা অবলম্বন করেই যদি করি তাহলে এখানে তোমরা সবগুলো সরল এবং বর্গ পারবা বলে আমার মনে হয় আর যদি না পারো সেক্ষেত্রে আমি তোমাদেরকে আরও আমার কমেন্ট বক্সে বললে আমি সেগুলো আগামী ক্লাসে তোমাদেরকে আবারও চেষ্টা করব সেগুলো শেখানোর এরপরে এটা যাই আমরা এরপরে আছে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করতে হবে আমাদেরকে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করতে গেলে আমি সূত্র লিখিয়ে দিয়েছি কিন্তু সূত্রের সাহায্যে গুণফল যদি আমরা নির্ণয় করতে যাই এখানে আমি দেখি এইটা লিখি এইটাকে আমাদের সূত্রের সাহায্যে আমরা গুণফল নির্ণয় করব তাহলে এটা যদি সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করি সূত্রের সাহায্যে গুণফল নির্ণয়ের সূত্রটা কী লিখছিলাম আমি একটু পাশে তোমাদের দেখাই এক্স প্লাস এ এক্স মাইনাস এ এক্স প্লাস এ এক্স প্লাস বি এইটা যদি থাকে এটা সমান সমান আমরা লিখব এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এক্স ইন্টু এ বি অর্থাৎ শিক্ষার্থীরা খেয়াল করো যদি আমরা এটা প্রথম এক্স আছে এখানে এক্স আছে এখানে বি পরিবর্তন এখানে সিক্স এক্স এখানে ১৭ এখানে মাইনাস ১৩ এখানে পরিবর্তন তাহলে এইটা থেকে আমাদের প্রথমে কী হয়েছে এই প্রথম যেটা আজকে সেইটা স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার তাহলে এইটা সূত্র অনুসরণ যদি আমরা করি তাহলে এখানে আমরা এইটা পাচ্ছি কিন্তু এক্স এইটা হলো এক্স সিক্স এক্সটা হলো এক্স তাহলে এইটা আমরা লিখবো সিক্স এক্স এইটা হলো স্কোয়ার কিন্তু সিক্স এক্স লেখার আগে আমি আর একটা জিনিস তোমাদের খেয়াল করি এখানে দেখো এখানে আছে এক্স প্লাস এখানে এক্স প্লাস বি কিন্তু এখানে কিন্তু মাইনাস আছে আমরা ইচ্ছা করলে এইটাকে কিন্তু দুটোই প্লাস করে নিতে পারি এইভাবে সিক্স এক্স প্লাস মাইনাস
এইভাবে আমরা এই আকারে তৈরি করে নিতে পারি ইচ্ছা করলে। এই প্লাস দিয়ে নিলাম, প্লাসে মাইনাসে মাইনাস হলো। এই আকারে তৈরি করে নিলে কি হবে, আমাদের অঙ্কটা করতে তোমাদের জন্য সুবিধা হবে। আর যদি একেবারে তোমরা করতে পারো তাহলে এই লাইন না করলেও চলবে। সেক্ষেত্রে এখন সূত্র করলে কি হবে, এক্স এইট স্কোয়ার, অর্থাৎ এখানে ছিল প্রথমটা স্কোয়ার, প্রথমটা স্কোয়ার, তাহলে এখানে প্রথম যেটা আছে সেটা স্কোয়ার লিখলাম। লেখার পরে এখন কি হবে, প্লাস ব্র্যাকেটে কত হবে, এ প্লাস বি, অর্থাৎ এইটা এটা এখানে তাহলে কি হতে পারবে, সতেরো আর মাইনাস তেরো, তাহলে সতেরোর সাথে যোগ হবে মাইনাস তেরো, মাইনাস তেরো, সতেরোর সাথে যোগ হলো মাইনাস তেরো। এর সাথে কত আছে এখানে খেয়াল করি আমরা, এর সাথে প্রথম যেটা ছিল এক্স সেইটা গুণ আছে, তাহলে এখানে প্রথম কী ছিল সিক্স এক্স, তাহলে এখানে গুণ হবে সিক্স এক্স প্লাস প্লাস কী আছে এ বি, এ বি বলতে সতেরো আর এখানে এই সতেরো এ এইটা হলো বি, অর্থাৎ সতেরো ইন্টু মাইনাস তেরো। শিক্ষার্থীরা এই লাইনটা বুঝলেই আমরা কিন্তু অঙ্কটা করতে পারবো। এই লাইনটা আরও একবার বলি আমি, প্রথমে কি করব যে প্রথম যে রাশিটা আছে সেইটার স্কোয়ার সূত্র অনুসরণ করে, অর্থাৎ এখানে সিক্স এক্স আছে সিক্স এক্স স্কোয়ার, তারপরে কি করলাম, তারপরে পরেরটা যোগ, অর্থাৎ এ প্লাস বি, এ প্লাস বি, তো এ বলতে এখানে আছে সতেরো, বি বলতে আছে মাইনাস তেরো, এই দুটো যোগ করলাম, এর সাথে ইন্টু আছে কত এক্স, এক্স বলতে এখানে কত সিক্স এক্স, সিক্স এক্স ইন্টু করলাম, তারপরে প্লাস দিয়ে কত আছে এ বি, এ বি, এ বলতে সতেরো, বি বলতে মাইনাস, এবারে এটা গুণ করে দিলেই আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে আশা করি এখন ছ সাত ছত্রিশ এক্স স্কোয়ার, এটা যদি যোগ বিয়োগ করি তাহলে কত হয় প্লাস সতেরো মাইনাস তেরো, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায় সিক্স এক্স, মাইনাস এটা কত হবে প্লাসে মাইনাসে মাইনাস, সাত রঙ একানব্বই এক তেরো এক তেরো আর নয় বাইশ, তাহলে এইটা গুণ করলাম সতেরো আর মাইনাস তেরো গুণ করলে হলো দুশো একুশ, তাহলে এইটাকে আমরা যদি এখন গুণ করে দেই প্লাস সতেরো থেকে তেরো গেলে চার থাকে, চারের সাথে ছয় গুণ হবে, ছয় গুণ হবে, তাহলে চার ছক চব্বিশ এক্স মাইনাস দুশো একুশ, এইটা অ্যান্সার হবে। দেখো শিক্ষার্থীরা এখানে কিন্তু আমি এইটার সাথে এখানে যেহেতু প্লাস মাইনাস ছিল এই জন্য এটা গুণ করলাম, এই বিয়োগ করলাম, প্লাসে মাইনাসে মাইনাস আর এই সিক্স এক্স থাকলো, তাহলে সতেরো থেকে তেরো গেলে চার থেকে চারের সাথে ছয় গুণ, চার ছক চব্বিশ আর এই দুটো গুণ, তাহলে আশা করি এই সূত্র অনুসরণ করে এই যে গুণফল এগুলো তোমরা বুঝতে পারছো। তারপর আমি আরও একটা দেখাই একই নিয়মের, আরও একটা দেখাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এবার আছে দেখো থ্রি এ মাইনাস টেন ইন্টু থ্রি এ মাইনাস ফাইভ, এইখানে দেখো এখানে দুইটা বিয়োগ আছে কিন্তু আমাদের কিন্তু সূত্র যোগ, তাহলে এই বিয়োগটাকে আমরা যোগ কিভাবে করে নেব, থ্রি এ প্লাস দিয়ে মাইনাস টেনটা আমরা রাখবো ইন্টু এখানে থ্রি এ প্লাস দিয়ে মাইনাস ফাইভ রাখবো, রাখার পরে এবার সূত্র করবো, এইটা এ এইটা বি, এইটা এক্স এইটা এ, এইটা হলো এ এটা হলো বি, তাহলে সূত্র করলে এখন এই প্রথম যেটা ছিল এটা স্কোয়ার প্লাস কী হবে এইটা বিয়োগ এইটা, এইটা যোগ এইটা, অর্থাৎ মাইনাস টেন এ প্লাস বি, তাহলে প্লাস বি বলতে মাইনাস ফাইভ, এর সাথে গুণ, এর সাথে গুণ হবে থ্রি এ প্লাস মাইনাস টেন ইন্টু মাইনাস ফাইভ। দেখো শিক্ষার্থীরা খেয়াল করো, আবার আমি দেখাই যে এই থ্রি এ থ্রি এ মিল আছে, এটা একটা হলো প্লাস এ প্লাস বি, এ বলতে মাইনাস টেন, বি বলতে প্লাস চিহ্ন এটা, বি বলতে মাইনাস ফাইভ, এর সাথে গুণ হবে প্রথম যেটা ছিল, অর্থাৎ এখানে এক্স এখানে আছে এক্স বলতে থ্রি এ, তারপরে এ বি, এ বলতে মাইনাস টেন, বি বলতে থ্রি, তাহলে এটা যদি আমরা এখন করি তাহলে হবে নাইন এ স্কোয়ার, এখানে মাইনাস প্লাস মাইনাস টেন মাইনাস ফাইভ, এর সাথে থ্রি এক্স থ্রি এ, এখানে কত হবে প্লাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে পাঁচ দশটে পঞ্চাশ, এখন নাইন এ স্কোয়ার এখানে দেখো প্লাস এখানে হচ্ছে কত দশ আর পাঁচ পনেরো, থ্রি এ প্লাস পঞ্চাশ ইকুয়াল টু নাইন এ স্কোয়ার, এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল তিন পনেরো পঁয়তাল্লিশ প্লাস পঞ্চাশ, এটা অ্যান্সার। নিয়মটা এখানে যদি আমি প্রথম যে নিয়ম ওইটা যদি আমি করতে পারি, এই যে এই লাইনটা যদি আমি করতে পারি তাহলে কিন্তু আমার অঙ্কটা সোজা হয়ে গেল। আশা করি শিক্ষার্থীরা এখানে আর যে কটা গুণফল আছে আরও সহজ সহজ আছে, তোমরা এগুলো করতে পারবা। এবার দেখো এই অধ্যায়ে আরও আছে মান নির্ণয়, বাদ বাকিগুলো তোমরা বাসায় করবা, বাসায় করে সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করলে আমি সেইগুলো আগামী ক্লাসে তোমাদেরকে সলভ করে দেবো।
এরপরে মান নির্ণয় সূত্র তো আমি লিখে দিলাম একটু আগে। মান নির্ণয় এখানে অনেকগুলো আছে, যেমন আমি একটা দেখাই ইম্পর্টেন্ট যেটা আসে পরীক্ষায় প্রায়, যেমন আট দাগের অঙ্কটা আছে a-1/a, আট দাগ a-1/a ইকুয়াল টু m আছে, আমাদেরকে কি করতে হবে, প্রমাণ করতে হবে যে a পাওয়ার 4 প্লাস 1/a পাওয়ার 4 ইকুয়াল টু m4 প্লাস 4m² প্লাস 2। এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। যদি যদি a-1/a ইকুয়াল টু এর m হয়, তাহলে আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে a পাওয়ার 4 প্লাস 1/a পাওয়ার 4 ইকুয়াল টু m4 প্লাস 4m² প্লাস 2। এটাকে আমাদের প্রমাণ করে দেখাতে হবে। এই প্রমাণটা কিন্তু আমরা ইচ্ছা করলে বিভিন্নভাবে দেখাতে পারে। যেমন আমরা সূত্র তো লিখে দিয়েছি তোমাদেরকে, একটু আগেও লিখলাম যে সূত্র দিয়ে আমরা বর্গ করলাম a+b² ইকুয়াল টু a² প্লাস 2ab প্লাস b² আর একটা লিখছিলাম মাইনাসের ক্ষেত্রে যদি থাকে তাহলে a² মাইনাস 2ab প্লাস b² আবার সূত্র লিখছিলাম তোমাদের a² প্লাস b² সমান a+b² মাইনাস 2ab। এইগুলো আমরা আর একটা লিখছিলাম, আবার যদি মাইনাস থাকে এইটা সমান a-b² প্লাস 2ab লিখতে যায়। অর্থাৎ এই সূত্র এবং এই সূত্র এই দুইটা দিয়ে আমরা যে কোনো একটা দিয়ে আমরা অঙ্কটা করতে পারি, a-b² ইকুয়াল টু a² - 2ab + b² এটা দিয়েও করতে পারি, আবার a² + b² দিয়েও করতে পারি। এখানে বিভিন্ন জন বিভিন্ন রকম তোমরা করতে পারো। তাহলে আমি একটা পদ্ধতি দেখাই, যেহেতু দেওয়া আছে a-1/a ইকুয়াল টু m দেওয়া আছে, এইটাকে যদি আমরা বর্গ করি, এইটাকে যদি উভয় পক্ষকে আমরা বর্গ করি, এইটা উভয় পক্ষকে বর্গ করে দিলাম। বর্গ করার কেন করলাম, যেহেতু আমাদের সূত্র জানি a+b² / a-b², তাই এটাকে বর্গ করলে যদি এইটা a ধরি আর 1/a যদি b ধরি তাহলে a-b² সূত্র হয়ে গেছে। তাহলে আমরা যদি এটা a-b² সূত্র লিখি, একটুকে বর্গ করলাম, এই জন্য এই অনুসরণ করলাম, এটা a² - 2 a বলতে এখানে a, b বলতে 1/a + 1/a, এটা স্কোয়ার ইকুয়াল টু a+m² থেকে যাচ্ছে এখানে, বা a² - 2 a কেটে যায় প্লাস 1/a² ইকুয়াল টু m² থাকে। দেখো শিক্ষার্থীরা, এখানে এর সাথে একটা 2 আছে, কিন্তু আমাদের প্রমাণের ক্ষেত্রে a + 1/a কিন্তু আগে, সংখ্যাটা কিন্তু পরে, এই জন্য আমরা এই ডান পাশে বাম পাশের সংখ্যাটাকে এবার আমরা ডান পাশে দিয়ে দেবো। দিলে কি হবে, 1/a² ইকুয়াল টু m² প্লাস 2 হবে, যেহেতু এই মাইনাসের আগে 2-র আগে মাইনাস ছিল, এটা ডান পাশে গেলে প্লাস হয়ে গেল। এবার দেখো এইটাকে আমাদের প্রমাণ করতে হবে 4, কিন্তু আমাদের আসছে স্কোয়ার, স্কোয়ারটার জায়গায় যদি 4 করতে হয় তাহলে ওইটাকে আমাদের পুনরায় আবার বর্গ করতে হবে। পুনরায় যদি বর্গ করি, দেখো শিক্ষার্থীরা এগুলো তোমরা খাতায় উঠাই নিয়েছো আশা করি, আমি উপরে করি নিচে দেখতে সমস্যা। তাহলে এইটাকে যদি আবার পুনরায় আমরা বর্গ করি, a² + 1/a² এইটা হোল স্কোয়ার ইকুয়াল টু m² + 2 এইটা হোল স্কোয়ার, এটাকে আমরা পুনরায় বর্গ করলাম, এটাকে পুনরায় বর্গ করলাম, কেন করলাম, যেহেতু এটাকে আমাদের প্রমাণে নিতে হবে 4, এই জন্য আমরা এটাকে বর্গ করে এইটা যদি আবার সূত্র করি তাহলে 4 এসে যাবে। তাহলে এখন a² + 1/a² এটা যদি আমরা সূত্র করি তাহলে এখন a বলতে এইটা a² + 2 a বলতে স্কোয়ার, b বলতে 1/a² + 1/a² হোল স্কোয়ার। শিক্ষার্থীরা আশা করি এই লাইনটা বুঝতে পারছো, যেহেতু a² + b² সূত্র আমরা অনেক ছোট 7-এও শিখছি, তারপরে এর আগের ক্লাসও তোমাদেরকে দেখিয়েছি, এই জন্য এটা তোমরা পারবা বলে আমি মনে করি। এরপরে দেখো, এরপরে তোমাদের এই m² + 2 এইটাও কিন্তু একটা সূত্র হয়ে গেছে, এটা m² যদি আমি a ধরি আর 2টাকে যদি b ধরি তাহলে এটাও কিন্তু a+b² সূত্র হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারবো কি, m² + 2 × m² × 2 + 2² অর্থাৎ a বলতে m² সূত্রের 2, m² a, b বলতে 2 আর a2 থাকলো। তাহলে এইটাকে যদি আমরা এখন ব্র্যাকেটটা উঠাই দেই, তাহলে কি হয় দেখা যাক, ব্র্যাকেটটা উঠাই দিলে কি হবে, এটা স্কোয়ার আছে তাহলে এটা হবে 4 প্লাস এখানে এইটা কেটে 2 থাকে প্লাস এখানে 1/a পাওয়ার 4 ইকুয়াল টু এইটা হবে m পাওয়ার 4 প্লাস 4m² + 4
দেখো শিক্ষিতরা আমাদের কিন্তু সেই ফোর এসে গেছে এবার। এরপর ফোর আমাদের প্রমাণে কি ছিল, প্রমাণটা ছিল এর পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এর পাওয়ার ফোর, এইটা সমান সমান আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এখানে দেখো এই দুইটাই রয়ে গেছে, তাহলে এইটা এই দুইটা আমরা বাম পাশে রেখে এই এ ফোর প্লাস ওয়ান বাই এ ফোর এইটাকে আমরা যদি বাম পাশে রাখি, তাহলে আর বাদ বাকিগুলো যদি আমরা ওই পাশে নিয়ে যাই ফোর, এই টুটা মাপিলা ছিল তাহলে এ পাশে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস যদি হয় তাহলে এ ফোর প্লাস এখানে যাইটা আছে সেইটাই থাকলো, আর এই পাশে আমরা এম ফোর প্লাস ফোর এম স্কোয়ার এই চারির থেকে দুই গেলে দুই থাকে, এইটাই দেখো আমাদের প্রমাণটা হয়ে গেছে, যেটা আমরা প্রথমেই প্রমাণ লিখছিলাম যে আমাদের বলছিল যে যদি এ মাইনাস ওয়ান বাই এ ইকাল টু এম হয় তবে প্রমাণ করো যে এ ফোর প্লাস ওয়ান বাই এ ফোর ইকাল টু এম ফোর প্লাস ফোর এম স্কোয়ার মাইনাস টু, এইটা আমাদের প্রমাণ করতে বলছিল, সেইটাই কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেছে শিক্ষার্থীরা। এইভাবে আমরা এই সূত্র দিয়ে করতে পারি, আবার অন্যভাবেও করা যেতে পারে। তাহলে তোমরা একটা নিয়মে শিখে রাখো, বাদ বাকিটা বা একটা নিয়ম অন্য আর একদিন দেখানো যাবে, কারণ এখানে আমাদের মূল হলো নিয়মটা শেখা, যেহেতু সৃজনশীল প্রশ্ন তোমরা জানো যেখানে কিন্তু বিভিন্ন রকমের আসতে পারে, এই জন্য আমাদেরকে শিখতে হবে মেন সূত্রগুলো প্রয়োগ করা শিখতে হবে। যদি এইগুলো শিখতে পারি তাহলে কিন্তু আমরা অঙ্ক সহজভাবেই করতে পারবো। যাই হোক, মান নির্ণয় আমি আরও একটা দেখাই। মান নির্ণয় আর একটা দেখাই একেবারে শেষের দিকে, মানে এখানে যে যে আট নয় দশ একই নিয়মে তোমরা করতে পারবা। আমি যদি এবার একেবারে শেষের অঙ্কটা দেখাই, বারো দাগ এ প্লাস বি ইকাল টু তেরো, এ প্লাস বি ইকাল টু তেরো আর এ বি সমান সমান এ মাইনাস বি ইকাল টু দেওয়া আছে থ্রি, এটা দেওয়া আছে, এই দুইটা আমাদের মান দেওয়া আছে, এ প্লাস বি ইকাল টু তেরো আর এ মাইনাস বি ইকাল টু দেওয়া আছে তিন, অর্থাৎ থাকার পরে আমাদেরকে বলা হয়েছে যে দুইটা রাশি দিয়েছে, একটা পদার্থ রাশি হলো টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার, এটার মান বের করতে বলছে। তাহলে এইটার মান বের করতে বললে শিক্ষার্থীরা একটু খেয়াল করি আমরা যে টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার এটার কিন্তু সূত্র আমি কয়েকটাও লিখে দেয়নি, কিন্তু আমরা যদি খেয়াল করি যে এই টুটা এর সাথেও আছে এর সাথেও আছে বির সাথেও আছে, এইখান থেকে যদি আমরা টুটা কমন নিয়ে নেই, টুটা যদি একটা কমন নিয়ে নেই তাহলে কিন্তু এ স্কোয়ার বি স্কোয়ার তৈরি হয়ে গেল। এবারে এই এ স্কোয়ার বি স্কোয়ারের সূত্র কিন্তু আমরা লিখে দিয়েছিলাম, এ স্কোয়ার বি স্কোয়ারের সূত্র কী লিখছিলাম আমরা একটা আরেকবার লিখে দেখাই। এইটার সূত্র আমরা লিখছিলাম তিনটা, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এইটা সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি, আর একটা লিখছিলাম এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই টু। এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের তিনটা সূত্র হয়, তাহলে এই তিনটা থেকে সূত্র থেকে কোনটা ব্যবহার করব। প্রথমেই আমরা বলছিলাম যে আমরা মানের উপর নির্ভর করেই সূত্র ব্যবহার হবে, যেহেতু আমাদের এখানে মান দেওয়া আছে এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এই সূত্রটা ব্যবহার হবে। যদি এখানে এ প্লাস বি আর এ বির মান দেওয়া থাকতো তাহলে এইটা হতো, যদি এ মাইনাস বি আর এ বির মান দেওয়া থাকতো তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এটা হতো, যেহেতু আমাদের এই মানটা দেওয়া আছে তখন আমরা সূত্রটা এটা করব। তাহলে এখানে শিক্ষার্থীরা একটু খেয়াল করি যে এই টুটা নিচে আছে, এই টুটা যদি আমরা এর সাথে বর্জগুণ করে দিতাম, এর সাথে যদি বর্জগুণ করে দিতাম তাহলে কিন্তু এরকম একটা সূত্র তৈরি হয়ে যেত, টু ইন্টু টু ইন্টু এ পি প্লাস টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কিন্তু আমরা এ স্কোয়ার প্লাস ভোল স্কোয়ার প্লাস এ মাইনাস ভোল স্কোয়ার লিখতে পারতাম। যেহেতু আমরা এটা মুখস্ত জানি না, এখানে টু আমরা শিখিয়ে রাখছি, তাহলে আমরা এখানে টুটা রেখে দিয়ে এইটা আমরা সূত্র করি। তাহলে এটা সূত্র কী লিখছি, এ প্লাস বি বাই এ প্লাস ভোল স্কোয়ার ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার বাই টু, তাহলে এই টু এই টু কেটে যাচ্ছে, যাওয়ার পরে এখানে এ প্লাস বির মানটা বসাই দিবে তেরো স্কোয়ার প্লাস এইটা সমান তিন স্কোয়ার, তাহলে এ প্লাস বির মান বসাই দিলাম তেরো, যেহেতু দেওয়া আছে এ প্লাস বি সমান সমান তেরো আর এ মাইনাস বি সমান তেমন দেওয়া আছে তিন, এটা বসাই দিলাম, তাহলে তেরোর স্কোয়ার করলে তেরো গুণ তেরো একশো উনসত্তর বিয়োগ যোগ হলো নয়, তাহলে এটা যোগ করলে কত হবে নয় না আঠারো আঠাত্তর এক একশো অষ্টাত্তর, তাহলে এইটা হলো অ্যান্সার। তাহলে দেখো শিক্ষার্থীরা আমাদের মান দেওয়া ছিল এ প্লাস বি আর এ মাইনাস বি, সেখান থেকে আমরা টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা বের করলাম। এখানে আরও একটা রাশি আছে, দেখো এইটার মান বের করতে বলছে, আরও এ বির মানও নির্ণয় করতে বলছে আমাদের, এ বির মান আবার এ বি সমান সমান আমাদের আবার পদার্থ রাশিটা এ বি, আবার এ বি সমান সমান, এ বি সমান সমান আমি সূত্র তোমাদের একটু আগে লিখে দিয়েছিলাম,
যেহেতু সূত্রটা আমরা এখানে লিখি এ প্লাস বি আমি তোমাদের লিখে দিছিলাম এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার এটা দুটি বর্গের বর্গ দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে গেলেও এই সূত্রটা ব্যবহার হয় আবার মান নির্ণয় করতে গেলেও প্রয়োজন হতে পারে তাহলে এখানে যেহেতু এ প্লাস বি আর এ মাইনাস বির মান দেওয়াই আছে তাহলে মান দুটো বসাই দিয়ে যোগ বিয়োগ করলেই কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে যাবে একেবারে সহজ জিনিস লিগাল টু এখানে আমরা এ প্লাস বি সমান তেরো বাই দুই এটা লিখতে পারি হোল স্কোয়ার মাইনাস এখানে তিন বাই দুই হোল স্কোয়ার তাহলে এখানে স্কোয়ার করলে এ স্কোয়ারটা কিন্তু যেহেতু ব্র্যাকেটের উপরে আছে এটা উপরে নিচে দুটোর সাথেই কিন্তু আমাদেরকে স্কোয়ার করতে হবে অর্থাৎ তেরো স্কোয়ার মানে একশো উনসত্তর চার মাইনাস নয় বাই চার লসাগু করলে চার লসাগু এখানে এক ছয় নয় বিয়োগ নয় যেহেতু লসাগু আমরা সে শিখছি যেখানে মিল আছে বলে যা তাই বসে গেছে তাহলে এটা বিয়োগ করলে একশো ষাট বাই চার ইকুয়াল টু কাটাকাটি করলে চল্লিশ শিক্ষার্থীরা একেবারে সোজা একটা অঙ্ক এইভাবে আমরা মান নির্ণয়ের অঙ্কগুলো সবই করতে পারবো যাই হোক এখন অযোধ্যায় মান নির্ণয় গেল সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করলাম সরল শিখালাম এইবার দেখাবো দুটি বর্গের অন্তরূপে প্রকাশ তাহলে আমাদের এই অধ্যায়টা মোটামুটি আজকের মতো কমপ্লিট হবে বলে মনে করি আর এই অধ্যায় থেকে যে অঙ্কই আসুক না কেন তোমরা পারবে তখন আমার মনে হয় তাহলে এবার আমরা দেখাবো দুইটি বর্গের অন্তরূপে কিভাবে প্রকাশ করতে হবে দেখো প্রথম অঙ্কটাই আমি তোমাদের দেখাই অথবা শেষেরটা শেষের থেকেই দেখা যাচ্ছে ফাইভ এক্স প্লাস তেরো এটা দেখাই ফাইভ এক্স প্লাস থার্টিন ইন্টু ফাইভ এক্স নাই অথবা ফাইভ পি মাইনাস থ্রি কিউ এটা ইন্টু পি প্লাস সেভেন কিউ পি প্লাস সেভেন কিউ এটাকে কী করবো দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে হবে দুটি বর্গের অন্তরূপে মানে কি বিয়োগফল রূপে অন্তরফল বলতে বিয়োগফল আমরা বলেছি আগেও ক্লাসে তাহলে এইটা করতে গেলে আমাদের এবি সূত্রটা করতে হবে এবি সূত্র একটু আগে বললাম এবি সূত্র এ প্লাস বাই বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার কারণ কি এইটা হলো বর্গ এই একটা বর্গ মাঝখানে হলো বিয়োগ অর্থাৎ দুটি বর্গের অন্তরফল রূপে এইভাবে প্রকাশ হয়ে যাবে তাহলে এইভাবে যদি আমরা করতে চাই তাহলে আমি কিন্তু এইভাবে ইচ্ছা করলে এইভাবে ভেঙেও করতে পারি ধরি নেই যে ফাইভ পি মাইনাস থ্রি কিউ এইটা সমান সমান এ ধরি নেই আর পি প্লাস সেভেন কিউ ইকুয়াল টু বি ধরি নেই তাহলে অতএব যদি এখানে মান বসাই দেই প্রদত্ত রাশিটা তখন কী হবে মান বসাইও আমরা করতে পারি না একেবারেও করতে পারি যেহেতু তোমাদের প্রথম করাচ্ছি এই জন্য এটা আমরা মান বসাই আমি দেখাই যদি এখানে মান বসাই তাহলে এবি হয়েছিল তাহলে এবি সমান সমান কী সূত্র এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার এখানে এবার আমরা এবির মান বসাই দিলেই কিন্তু হয়ে যাবে এবির মানটা বসাই দিলেই আমাদের দুটি বর্গের অন্তরফল রূপে প্রকাশ এটা হয়ে যাবে তাহলে এখন যদি আমরা এবির মানটা বসাই এ সমান কত ফাইভ পি প্লাস ফাইভ পি মাইনাস থ্রি কিউ প্লাস বি সমান সমান পি প্লাস সেভেন কিউ বাই টু এটা হোল স্কোয়ার মাইনাস এখানে কী হবে ফাইভ পি মাইনাস থ্রি কিউ এখানে মাইনাস পি মাইনাস সেভেন কিউ একেবার করে দিলাম শিক্ষার্থীরা যেহেতু এখানে খেয়াল করো এখানে প্লাস ছিল এখানে এ মাইনাস বি হবে অর্থাৎ এর মান ফাইভ পি মাইনাস থ্রি কিউ আর বির মান হবে কি পি প্লাস সেভেন কিউ পি প্লাস সেভেন কিউ ছিল যেহেতু এখানে মাইনাস আছে এই জন্য আমি একেবারে চিহ্নটা চেঞ্জ করে প্লাসটা মাইনাস করে দিলাম এখন এর ভিতরে যোগ বিয়োগ করবো যোগ বিয়োগ করলে কী হবে ফাইভ পি আর এক সমজাতীয়গুলো যোগ বিয়োগ হয় আমরা জানি তাহলে ফাইভ পি আর এই পি সিক্স পি মাইনা এখানে দেখো সেভেন কিউ আর সেভেন কিউ আর থ্রি কিউ তাহলে সেভেন কিউর আগে প্লাস আর থ্রি কিউর আগে মাইনাস তাহলে বড়টার আগে যে চিহ্ন সেইটা বাড়বে আর সেভেনের থেকে থ্রি গেলে ফোর কিউ থাকে বাই টু এটা হলো স্কোয়ার মাইনাস এখানে দেখো ফাইভ পি থেকে একটা পি বাদ অর্থাৎ ফোর পি থাকে আর কিউ সেভেন কিউ আর মাইনাস থ্রি কিউ তাহলে দুটোই যেহেতু একই চিহ্ন দুটো একই চিহ্ন থাকলে কী হয় যোগ হয় অর্থাৎ সাত আর তিন দশ কিউ হবে নিচে দুই এইটা স্কোয়ার
যাই হোক শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। যেহেতু প্রথমে আমি দেখো এইটাকে এ কল্পনা করে নিছি, এটা আমরা যদি ইচ্ছা করে এইটা কিন্তু এক লাইনে এইটাও করতে পারি। একেবারে এইটাকে যদি তুমি এ কল্পনা করে এটাকে বি কল্পনা করে যদি এই লাইন লিখতে পারো, সেক্ষেত্রে কিন্তু তোমার অঙ্ক হবে। এবারে ধরি নিয়ে যে করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, যেহেতু প্রথম অঙ্ক করাচ্ছি তোমাদের, এই জন্য এটা আমি একটু ধরি নিয়ে করাই দেখালাম যে এ বি আসছে, এ বি সূত্র দিয়ে আমরা এটা করে ফেললাম। তাহলে এখানে আমরা এখন কি করব, এখানে আমরা করব দেখো, এইখানে টু কমন যাই, উপরে মুছে দিলাম, উপরে আমরা টু কমান নেব। টু যদি কমান নেই তাহলে এখানে কি থাকবে, থ্রি পি প্লাস টু কিউ, নিচে যে টু ছিল এটা থেকে যাবে। এই সমান সমান দিয়ে এই ফোর আর সিক্স এখান থেকে টু কমান যায়, যার জন্য টু কমান দিলাম, এখানে থ্রি পি থাকলো আর টু কি থাকলে। কমান নেওয়ার একটা আরও একটা উদ্দেশ্য আছে, যখন নিচে একটা ভগ্ন অংশ আছে টু, ওই টুটাকে এই টুটা এই টু কাটাকাটি করার জন্য আমরা এটা কমান নিয়ে নিলাম। এরপরে দেখো মাইনাস, এখানেও ঠিক একইভাবে এখানেও টু কমান যায়, গেলে কি থাকে, টু পি মাইনাস ফাইভ কিউ, নিচে এই টু এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার, এইটা এটা কেটে যায়, গেলে এখানে কি থাকে দেখো শিক্ষার্থীরা, থ্রি পি প্লাস টু কিউ এটা হোল স্কোয়ার মাইনাস টু পি মাইনাস ফাইভ কিউ এটা হোল স্কোয়ার, অর্থাৎ এই একটা স্কোয়ার এই একটা স্কোয়ার, অর্থাৎ দুটি বর্গ, এই থ্রি পি প্লাস টু কিউ এই একটা বর্গরাশি আর টু পি মাইনাস ফাইভ কিউ দুটি বর্গরাশি, এই দুটোকে আমরা বিয়োগফল দিয়ে চিহ্নিত করলাম, অর্থাৎ দুটি বর্গের অন্তর্রূপে আমরা এটাকে প্রকাশ করলাম। এইভাবে সবগুলো রাশি আমাদের দুটি বর্গের অন্তর্রূপে আমরা প্রকাশ করতে পারবো। এখানে আর যে দুটো তিনটে অঙ্ক আছে তোমরা কিন্তু ইচ্ছা করলে এগুলো করতে পারবো, একই নিয়মের একই সূত্র, খালি মানটা পরিবর্তন আসবে। আমি এখানে ফাইভ কিউ আছে, এখানে একটা অঙ্ক আর একটু আছে, যেমন ফাইভ এক্স প্লাস তেরো আছে, এখানে ফাইভ এক্স প্লাস তেরো হবে, যেহেতু আরও একটা আছে আমি দেখাই, আর একটা না হয় আর একটা দেখাই দুটি বর্গের অন্তর্রূপে, জাস্ট আমরা ওইটা এ বির সূত্র কল্পনা করেই আমরা লিখতে পারবো। যেমন এখানে দেখো আমি এবার দেখাচ্ছি ফাইভ এক্স প্লাস তেরো, ফাইভ এক্স প্লাস এইটা আছে, তাহলে এটাকে যদি আমাদের দুটি বর্গের অন্তর্রূপে করতে হয় সেক্ষেত্রে আমরা কি করব, এ বি না ধরে আমরা একেবারে যদি করি তাহলে কী হবে, এটা এ এটা আমরা বি কল্পনা করে নিলাম, নেওয়ার পরে তাহলে এ প্লাস বি এটা প্লাস এইটা, অর্থাৎ ফাইভ এক্স প্লাস তেরো প্লাস ফাইভ এক্স মাইনাস তেরো বাই দুই এটা হলো স্কোয়ার মাইনাস এখানে কত হবে ফাইভ এক্স প্লাস তেরো মাইনাস এইটা, এখানে যখন মাইনাস দেবো এখানের এই চিহ্নটা আমরা একেবারে পাল্টাই দেবো, তেরো বাই দুই এই হলো স্কোয়ার। তাহলে এ বির সূত্রটা কল্পনা করে আমি দেখো আগে ধরি নিই এ বির সূত্র দিয়েই করেছিলাম, আর এবার কিন্তু আমি মনে মনে কল্পনা করে নিলাম এইটা এইটা বি, তাহলে এটা এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার, এটা এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার আমার একেবারে আমি করে নিলাম। তাহলে এখন কী হবে, এখন যদি এর মধ্যে যোগ বিয়োগ করি এই তেরো তেরো কেটে যায়, টেন এক্স বাই টু থাকে এখানে, এটা হোল স্কোয়ার মাইনাস এখানে কত এটা এটা কেটে গেলে তেরো দোকানে ছাব্বিশ, ছাব্বিশ বাই দুই স্কোয়ার, অর্থাৎ এখানে যদি আমি কাটি ফাইভ এক্স হোল স্কোয়ার মাইনাস তেরো স্কোয়ার, এইটা অ্যান্সার থাকবে, যেহেতু দুটি বর্গের অন্তর্রূপে প্রকাশ করতে বলছে এই জন্য এটাকে আমাদের কিন্তু এই ফাইভ পঁচিশ এক্স স্কোয়ার বা একশো এক ছয় নয় লেখা যাবে না, এটা কিন্তু লেখা যাবে না, যেহেতু দুটি বর্গের অন্তর্রূপে প্রকাশ করতে বলছে আমাদেরকে, এই জন্য আমাদেরকে ফাইভ এক্স হোল স্কোয়ার আর প্রায় তেরো স্কোয়ার আমাদেরকে এইভাবে রাখতে হবে। যাই হোক শিক্ষার্থীরা, এই যে অঙ্কগুলো আমরা করলাম এই অঙ্কগুলো কিন্তু আমাদের আসবে সবই সৃজনশীল আকারে আমরা জানি, এবং আমাদের যদি অঙ্ক এবং সূত্র সূত্রগুলো যদি আমাদের আয়ত্তে থাকে এবং কোথায় অ্যাপ্লাই করতে হয় এটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমাদের যে কোনো সৃজনশীল অঙ্ক দেখ না কেন আমরা কিন্তু করতে পারবো বলে আমার মনে হয়। যাই হোক এই যে অঙ্কগুলো করালাম আমি, এই আলোকে তোমাদেরকে একটা সৃজনশীল অঙ্ক দেখাই যে কেমন, তোমরা সেটা করবো আমি করবো না। যেমন এই যে অঙ্কটা আমি করলাম, এই অঙ্কটাই যদি আমি দেই যে উদ্দীপকে যে ফাইভ এক্স মাইনাস প্লাস তেরো সমান সমান এ আর ফাইভ এক্স মাইনাস তেরো ইকুয়াল টু বি যদি দেই, তাহলে প্রথমে এইটুকুই দিই যদি, তাহলে আমি কোয়াদ আগে এখান থেকে যদি লিখি তাহলে এ এর বর্গ নির্ণয় করো, একেবারে সহজ একটা দিয়ে দেখাচ্ছি তোমাদের যে এর বর্গ, অর্থাৎ এর বর্গ মানে কি ফাইভ এক্স প্লাস তেরো এর বর্গ নির্ণয় করতে হবে, আমি প্রথমে যেটা শেখাইছি বর্গ নির্ণয় করতে হবে। তারপরে কি করব যে খ দাগে দিলাম
যে এ এ ও বি কে দুটি বর্গের অন্তর রূপে প্রকাশ করো। তাহলে দেখো এই উদ্দীপক থেকে কিন্তু আমার দুটো অঙ্ক হয়ে গেছে। তিন নম্বরে আমি যে মান নির্ণয় শিখালাম ওই আলোকেই আমি একে এনার্জি দেই যে এ মাইনাস ওয়ান বাই এ সমান সমান এ মাইনাস ওয়ান বাই এ সমান সমান যদি চার হয়, চার যদি হয় এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এর মান কত। এইভাবে কিন্তু তিনটা অঙ্ক আমরা নিয়ে আসতে পারি। এইভাবে সৃজনশীল অঙ্ক দেখো, এখানে এটা পারবা দুটি এইটাকে খালি বর্গ করলে হবে, এও বি এ দুটি বর্গের অন্তরূপে প্রকাশ তো আমি করেই দেখালাম যে এ সমান সমান এটা, বি সমান সমান এটা, এটা দেখালেই হয়ে যাচ্ছে। আর এই মানটা কিন্তু আমি করেও দেখাইছি। তাহলে তিনটা অঙ্ক কিন্তু এইভাবে সৃজনশীল যাই আসুক না কেন তোমরা করতে পারবা। এটা তোমরা বাসায় একটু ট্রাই করো, অবশ্যই পারবা। আর সাথে সাথে যে অধ্যায়ের আজকে বীজগণিতীয় সূত্রাবলীর প্রয়োগ, এখানে কিন্তু বেশ কয়েকটা অধ্যায় আছে, 4.1, 2, 3 এগুলো আছে। তা আমি 4.1 এর যেগুলো আছে বর্গ নির্ণয়, সরল, গুণফল নির্ণয়, হ্যাঁ এখানে কিন্তু আমি গোয়া দাগে দুটি গুণফল নির্ণয় করতে পারতে পারতাম। দুটি দাগের মানে গোয়া দাগে কিন্তু আমি মান নির্ণয় না দিয়ে ওখানে এ ও বি এ কে গুণফল নির্ণয় করো, এটাও কিন্তু আমরা বলতে পারতাম। বিভিন্ন রকমের সৃজনশীল বলতে বিভিন্ন রকমের, এক একজন এক এক রকম দিতে পারে বা আসতে পারে, এই জন্য তোমাদেরকে শিখে রাখতে হবে। এখানে আমরা শিখলাম তাহলে আজকে কী, বর্গ নির্ণয়, সরল, সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয়, মান নির্ণয় এবং দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ, এই কয়েকটা পদ্ধতি কিন্তু আমরা শিখলাম। আমরা এই পদ্ধতিগুলোই মনে রাখবো, অবশ্যই যে সৃজনশীল আসুক না কেন আমরা পারবো বলে মনে করি। যাই হোক, আগামী ক্লাসে আমরা এর পরবর্তী অধ্যায়ে ঘনফল যে 4.2 এর ঘন সূত্রাবলী দিয়ে যে অঙ্কগুলো আছে সেগুলো করানোর চেষ্টা করব। আশা করি তোমরা আজকের ক্লাসের পাঠটা বুঝতে পারছো এবং এই আলোকেই তোমাদেরকে কিন্তু অ্যাসাইনমেন্ট দেওয়া হবে বলে আমরা মনে করি। মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর যে অ্যাসাইনমেন্ট দেবে সেটাও তোমরা এই আলোকেই লিখবে এবং সেটাও আমাদের যদি লিখতে যেয়ে কোনো সমস্যা হয় তবে আমাদের সহসা ক্লাস টিচারদের কাছ থেকে তোমরা সেটা শুনে নেবে। আশা করি তোমরা আগামী ক্লাসে ভালো করবে বলে আমরা মনে করি। আর এই সিলেবাসটাও কিন্তু করা হয়েছে এমনভাবে যে এই ক্লাসে এগুলো শিখে গেলে আগামীতে তোমাদের সুবিধা হবে, সেইভাবে কিন্তু সিলেবাসটা করেছে আমাদের মন্ত্রণালয়। যাই হোক, সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং আমাদের অনলাইন ক্লাসগুলো নিয়মিত দেখো, অবশ্যই তোমরা ভালো করবে বলে আশা করি। সবাইকে ধন্যবাদ।